উপস্থিতি আপনারা জানেন সারা পৃথিবীতে মহামারীর কারণে মানুষ একটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে অভাবে দিন কাটাচ্ছে এমনও মানুষ আছে দিনের পর দিন না খেয়ে আছে তারপর লজ্জা এবং স্বর্বে মানুষের কাছে বলতে পারে না কথা বলেন ঠিকই না গতকাল ফেসবুকে একটা ভিডিও ফুটেজ দেখলাম একটা ফুটেজ দেখে আমার চোখ থেকে জর ঝড় করে পানিগুলো জড়েছে এই দৃশ্য দেখে কার পানি না ঝরবে একটা মা তার এক বছরের সন্তানকে নিয়ে একই রশিতে জুলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে শুনেছি লেখা দেখলাম অনেক জায়গায় কাজ খুঁজেছে কাজ পায়নি সন্তান খাবারের জন্য কান্না করে সন্তানকে খাবার মা দিতে পারে না আচ্ছা বলেন তো একটা মা তার সন্তানকে কত ভালোবাসে এটা দুধের শিশুকে মা এতটাই ভালোবাসে প্রয়োজনে সন্তানকে বাঁচাতে মা জীবন দেয় আর যখন মা তার সন্তানকে নিয়ে একই রসিতে জ্বলে তার মানে কত কষ্টেই না আছে মা কত কষ্টে দিন কাটাচ্ছিল এই জন্য আমি বলতে চাই আজকে যারা আমরা যারা অর্থশালী আছেন আপনারা সম্পদশালী আছেন আপনার আশেপাশে গরিব দুঃখীর পাশে একটু দাঁড়ান এই করোনা ভাইরাস হয়তো সারা জীবন থাকবে না আজকে অনেক ওলামায় কারাম আছে মাদ্রাসা বন্ধ শুধু মাদ্রাসার বেতন দিয়ে তারা জীবন ধারণ করতো মাদ্রাসার বেতন দিয়ে তারা চলতো আজকে তিন চার মাস বেতন নেই কত কষ্টে দিন কাটাচ্ছে কারো কাছে বলতেও পারে না আমাদের কাছে মাঝে মাঝে ফোন আসে কত কষ্টে আছে হুজুর দুই তিন দিন করে খাবার নেই এক সপ্তাহ খাবার নেই বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্টে দিন কাটাচ্ছে তা আসুন আমরা আমাদের পাশে যারা অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত দুস্থ লোক আছে এদের পাশে আমরা দাঁড়াই আল্লাহ পাক অবশ্যই আপনি যদি সাহায্য করেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে আল্লাহ পাক আমাদের সকলকে এদের পাশে দাঁড়ানো তৌফিক দান করে সবাই বলে আমিন